82 বছর বয়সে সিরাজুল ইসলাম হাওলাদার গাছের প্রতি অসীম ভালোবাসা তার। এলাকাবাসীও তাকে চেনেন বৃক্ষপ্রেমী হিসেবে। নিজের বাড়ির উঠান বাগান থেকে শুরু করে প্রতিবেশীর বাড়ির রাস্তার পাশেও গাছ লাগিয়েছেন তিনি। নিজে বাড়িতে গাছের চারা তৈরি করে সন্তানের মতো যত্নে তা প্রতিপালন করেন, আবার কিছু কেনেন বাজার থেকেও। মূলত বর্ষায় গাছ লাগান তিনি, আর বাকি সময় এগুলো পরিচর্যা করেন। পরম মমতায় বেড়ে ওঠে গাছগুলো, এর মাঝে কোনোটার বয়স প্রায় 50 বছর। সকালবেলা গাছ লাগানোর সরঞ্জাম সহ সাইকেল নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়েন সিরাজুল ইসলাম। সাইকেল চালাতে চালাতে যেখানেই ফাঁকা ও পরিত্যক্ত জমি দেখেন, সেখানে বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করেন তিনি। সাইকেল নিয়ে গাছ নিয়ে যাই, গাছ আমি লাগাই, মানুষকে ধার দেনা করে টাকা আনিও, তারপর মানুষ আমি গাছ লাগিয়ে আছে। আমার কাছে খুব ভালো লাগে, গাছ পরিবেশ সুন্দর হয়, অক্সিজেনের কাজ করে, গাছ দ্বারা ফার্নিচার হয়, গাছ দ্বারা ছায়া হয় প্রতীকের, গাছের ফল যদি কোনো পশু পাখি থেকে এ সব হয় তার এই আমার নয় লেখা হবে গাছ সুতকা দাঁড়িয়ে গাছ শূন্যতে রাসুল 100 শহীদ সব হবে। স্থানীয়রা জানান, নিজের বাড়ি, গ্রামের পতিত জমি, সরকারি রাস্তার দুই পাশ সহ সব জায়গাতেই সিরাজুল ইসলামের লাগানো গাছ চোখে পড়ে। ব্যাংক থেকে নগদে এক মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। ছোটবেলা থেকেই দেখি আমার বাবা সব জায়গায় গাছ লাগান, মানুষের কাছ থেকে ধার দেনা করে বিভিন্ন জায়গায় গাছ লাগান, সবুজ বনায়ন তৈরি করেন। আমার স্বামী সারাদিন আজ 70 বছর ধরিয়া সেই সারা জায়গায় নিজের জায়গা অন্যের জায়গা এতে গাছ লাগাইতে থাকে, সংসারের কোনো ভারবহন নেয় না। সে গাছের জন্য পাগল, আর গাছ লাগাইছে শুধু আমার বাড়িতে, অন্যের বাড়িতে, সব জায়গায় গাছ সে লাগাইয়া ভরিয়ে লাগছে। ওলোটা গাছ খুব পছন্দ করে, মানুষের জায়গা, নিজের জায়গা, অন্যের জায়গা গাছ লাগাইয়া বেড়া দেবে, কোনো কোনো গাছ আনে কোথায় কোনো এখন ঠিক নেই, নিজে না খাই কেন গাছ কিনে লেগে। সরকারি এবং পতিত যত জায়গা আছে সব জায়গায় গাছ লাগাইছে। আপনারা দেখছেন যে এই যে রাস্তার দুই পাশে তাল গাছ, আবার খেজুর গাছ, আম জাম, রেন্টি গাছ, সব পদের তিনি গাছ লাগায়। সিরাজুল ইসলামের এমন উদ্যোগ দেখে সব ধরনের সহযোগিতার কথা জানান উপজেলা প্রশাসন। নাগরিক সমস্যা নিয়ে যারা কাজ করবেন তাদেরকে অবশ্যই আমরা পৃষ্ঠপোষকতা দিতে চাই, এবং আমি অত্যন্ত আনন্দিত যে আমার এখানে একজন সাদা মনের মানুষ আছেন যার নাম আমরা জানেন যে সিরাজুল ইসলাম। তিনি আসলে রাস্তার পাশে পতিত জায়গায় অসংখ্য গাছ রোপণ করেছেন। পটুয়াখালী শহর থেকে প্রায় 40 কিলোমিটার দক্ষিণে ডাকুয়া গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম হাওলাদার সব জায়গায় গাছ লাগিয়ে সবুজের সমারোহ ঘটানোর পাশাপাশি প্রকৃতিকে সুস্থ রাখাই তার মূল উদ্দেশ্য। সময় সংবাদ, পটুয়াখালী।